অনুযায়ী আমাদের ডে বাই ডে ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা আগের ক্লাস দেখোনি তারা তোমরা আগের ক্লাস দেখে নিতে পারো। আমরা ত্রিকোণমিতি শুরু করেছি এবং ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাস আমরা সেই টেনে কিছুটা জিনিস রিভিশন করে নিচ্ছি। এই ক্লাস হলো টেনে কিছুটা জিনিস রিভিশন করবো, এরপর আস্তে আস্তে আমরা ক্লাস ইলেভেনের দিকে এগোবো। আমরা আগের দিন কি পড়েছিলাম না ত্রিকোণমিতি ব্যাপারটা বুঝেছিলাম যে ত্রিকোণমিতি মানে অ্যাকচুয়ালি আমরা কি পড়া হয়। ত্রিকোণমিতি যে সায়েন্স ব্যাপারটা সেখানে আমরা কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেব, সেখানে ত্রিকোণমিতি বলতে যে ত্রিভুজের পরিমাপ অর্থাৎ ত্রিভুজের কোণ এবং বাহুর পরিমাপ সেই কোণ নিয়ে যেটুকু আলোচনা সেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি। তোমরা গিয়ে তোমরা এই ক্লাসটা দেখতে পারো। আজকে যেটা আলোচনা করবো ত্রিকোণমিতি অপেক্ষক বা ত্রিকোণমিতি অনুপাত যে বিষয়টা সেইটা নিয়ে। তো ত্রিকোণমিতি অনুপাত বলবো আমরা এখানে, ত্রিকোণমিতি অপেক্ষক না বলে, তার কারণটা হচ্ছে যে আমি স্বাভাবিকভাবেই তোমাদের সেট অপেক্ষক সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টারগুলো আগে কিন্তু পড়াচ্ছি না। আগে পড়াচ্ছি কি ত্রিকোণমিতি, যদিও ওগুলো পড়ানোটা আরো ভালো কিন্তু শুরুতেই ত্রিকোণমিতি যেহেতু তোমরা টেনে পড়ে এসেছো তাই তোমরা অনেকটা নিজের মনে করবে এই জায়গাটাকে, সে কারণে তোমাদেরকে ত্রিকোণমিতি দিয়ে শুরু করছি। আর যেহেতু আমরা অপেক্ষকটা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো তাই আজকে অনুপাত দিয়েই শুরু করবো। তাহলে আমরা পড়বোটা কি ত্রিকোণমিতি অনুপাত, আমরা যে জায়গাটা পড়বো সেটা হলো ত্রিকোণমিতি অনুপাত। ত্রিকোণমিতি অনুপাত এই জায়গাটা পড়বো। তোমরা একটা তোমাকে ছোট ধারণা দিই, তোমরা দেখেছো যে সার্কেল এর পরিধি সি ওয়ান এবং এর ব্যাসার্ধ টু আর ওয়ান, এই সার্কেল এর পরিধি হচ্ছে সি টু এবং এর ব্যাসার্ধ টু আর টু, এবং আরো একটা সার্কেল এর পরিধি সি থ্রি এবং এর ব্যাস টু আর থ্রি। তাহলে এখানে এর ক্ষেত্রে সি ওয়ান বাই টু আর ওয়ান বা সি টু বাই টু আর টু, এখানে সি থ্রি বাই টু আর থ্রি, অর্থাৎ পরিধির সাথে তার যে ব্যাস এর অনুপাতটা প্রত্যেকটার ক্ষেত্রে দেখা গেছে বা আদার্স যাই এখানে আরো আমি যাই বৃত্ত আঁকি না কেন, যত বড় সাইজ থেকে যত ছোট সাইজের বৃত্ত হোক না কেন তাদের পরিধি আর ব্যাস এদের যে অনুপাতটা সেই অনুপাতটা কিন্তু কনস্ট্যান্ট, এবং যে অনুপাতটা মান পায়ে ধরা হয় ম্যাথমেটিক্স। এবং বহু অনুপাত আছে যেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড অনুপাত, তাদেরকে আমরা একটা নতুন নামকরণ করি। তোমরা শুনে থাকবে হয়তো গোল্ডেন রেশিও যে ব্যাপারটা, ই একটা রেশিও, সেরকম ভাবে এই যে বৃত্তের পরিধির সাথে তার ব্যাসের যে অনুপাত দুনিয়ার সমস্ত বৃত্তের ক্ষেত্রে কিন্তু সেম থাকে, তাই এই অনুপাতটার একটা বিশেষ নামকরণ করে দেওয়া হয়েছে যে অনুপাতটাকে পাই দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে পাই এর মান অ্যাপ্রক্স 22 এর সাথে ধরে নিয়ে কাজ করা হয়, কিন্তু দেখা গেছে যে সব অনুপাত সমান। ঠিক এই কনসেপ্টটার মত করে আমি বোঝাবার সাথে বললাম যে যত সমকোণী ত্রিভুজ আছে তোমরা যদি দেখবে এই ধরনের একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজের পরে ত্রিভুজের পরিমাপ করছি বা এই ত্রিভুজটাকে আরো বাড়িয়ে দিলাম বা আরো বড় ত্রিভুজ একটা আঁকলাম, এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় এবং এই কোণটা যদি আমরা থিটা বলি, এখানে এই কোণটা এই কোণটা, তাহলে এইটা সমকোণ, প্রত্যেকটা সমকোণ, তাহলে স্বাভাবিকভাবে এটাকে বলা হচ্ছে তোমার লম্ব, এটাকে বলা হচ্ছে অতিভুজ, আর এটাকে বলা হচ্ছে ভূমি। তো প্রথম ত্রিভুজ হোক ত্রিভুজ ওয়ান, ত্রিভুজ টু, ত্রিভুজ থ্রি, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি দেখি লম্ব সাথে অতিভুজ, অর্থাৎ প্রথম ত্রিভুজের ক্ষেত্রে যা প্রথম ত্রিভুজের ক্ষেত্রে যা পরের ত্রিভুজ তারপরে ত্রিভুজ এভাবে যদি চলতে থাকে প্রত্যেকটার ক্ষেত্রে এই মানগুলো কিন্তু সেম থাকে। ঠিক এইভাবে এই অনুপাতটা যেহেতু সেম থাকে তাই আমরা এই অনুপাতটাকে সাইন নামকরণ করা হয়েছে। এই অনুপাতটাকে কি নামকরণ করা হয়েছে, সাইন, কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। তাহলে এটাও কিন্তু এক ধরনের অনুপাত যেটাকে রিপ্রেজেন্ট করছে লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে যখন ভূমি বাই অতিভুজের কথা আসবে এইগুলো কিন্তু প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে, যদি টি ওয়ান ত্রিভুজ হয় তারপর যদি টি টু ত্রিভুজের আমরা ভূমি বাই অতিভুজ লিখতাম, তারপর টি থ্রি যদি লিখতাম, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অনুপাত গুলো সমান আসতো, যাকে আমরা ডিনোট করছি কোস থিটা, সাইন এস আই এন ই, কোসাইন এইভাবে ডিনোট করছি। একইভাবে যখন লম্ব বাই ভূমি এই ব্যাপারটা আসে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে তখন এটাকে আমরা ট্যাঞ্জেন্ট টি ট্যান থিটা এই দ্বারা ডিনোট করছি। স্বাভাবিকভাবে আমরা ছখানা অনুপাত হবে, এরপরে এগুলোকে যখন রিভার্স করে দেবো সে জায়গাগুলো, তাহলে আমরা যেটা বলতে চাইছি যে কি কি পাচ্ছি এখানে ছখানা অনুপাত, তোমরা যেটা অলরেডি ক্লাস টেনে পড়ে এসেছো দেখতে পাচ্ছ যে সাইন থিটা একটা ত্রিভুজকে রেখে দিচ্ছি,
এটাকে বলা হচ্ছে তোমার লম্ব, এটাকে বলা হচ্ছে অতিভুজ, আর এটা হলো ভূমি। একটা ত্রিভুজকে রেখে দিচ্ছি, তাহলে এই থিটার সাপেক্ষে যে সাইন থিটা এটা কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান তোমরা পড়েছো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। যদি কস থিটা দেখো তাহলে তোমরা পড়েছো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। যদি ট্যান থিটা দেখো তাহলে তোমরা কি দেখেছো, এটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। একইভাবে যখন এগুলোকে রিভার্স করেছো কোসেক থিটা, এটা কি করেছিলে, অতিভুজ বাই লম্ব। ঠিক একইভাবে সেক থিটা এটা করেছো অতিভুজ বাই ভূমি, এবং কট থিটা যেটা করেছো সেটা ভূমি বাই লম্ব। এই ছখানা অনুপাতকে তোমরা পড়েছো, এই যে ছখানা অনুপাত আমরা পড়লাম এদেরকে বলা হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত। এই ছখানা অনুপাতকে বলা হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত। মজার বিষয়টা কি জানো, এগুলো সব সংক্ষিপ্ত হিসেবে লেখা আছে। এই যে সাইন যেটাকে আমরা লিখছি না, এটাকে এস আই এন ই এভাবে লেখা হয়। এরপরে তোমরা যেটা কস দেখছো সেটা হচ্ছে কোসাইন, যেটা কস দেখছো সেটা হচ্ছে কোসাইন। তারপরে যেটা তোমরা ট্যান দেখছো সেটাকে ট্যানজেন্ট, ট্যানজেন্ট এভাবে বলা হয়। বা তোমরা যেটা কোসেক দেখছো সেটা হচ্ছে কোসেকেন্ট, আর যেটা সেক দেখছো সেটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড। এক দুই তিন চার পাঁচ, আর বাকি রইল তোমাদের কোট, সেটা হচ্ছে কোট্যাঞ্জেন্ট। তাহলে দেখো জেনেরিক মেন কিন্তু তিনটা, কি কি, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে ট্যাঞ্জেন্ট, আর সেকেন্ড, আর সেকেন্ড। এইগুলোর সাথে যখন আমি কো অ্যাড করে দেব তখন যে তিনখানা আছে আবার বাড়ছি, এক দুই তিন, কো যদি অ্যাড করে দিই তাহলে আছে কো সাইন, তারপরে কো যদি অ্যাড করে দিই তাহলে আছে কো ট্যাঞ্জেন্ট, আবার কো যদি অ্যাড করে দিই তাহলে আছে কো সেকেন্ড। কেন কো অ্যাড করছে, আমরা যখন পরবর্তী চ্যাপ্টার আলোচনা করবো তখন কো এর একটা ভূমিকা দেখতে পাবে, যে কারণে আমি কোটাকে এতটা গুরুত্ব দিচ্ছি। তাহলে এই সাইন যার প্রথম তিনটা অক্ষরকে নিয়ে লেখা হয় এস আই এন সাইন, ট্যাঞ্জেন্ট প্রথম তিনটাকে নিয়ে লেখা হয় ট্যান, আর সেক প্রথম তিনটাকে নিয়ে হয় সেক। এখানে কো অ্যাড করলে সেটা হচ্ছে কো সাইন, ট্যাঞ্জেন্ট কট, আর কো সেক। এভাবে কস যেহেতু নামটা আছে তাই কোসেক, যাতে না গুলিয়ে যায় সেই জন্য কোসেক এভাবে নামকরণ গুলো করা হয়েছে। তাহলে আমরা ছখানা ত্রিকোণমিতি অনুপাত পড়ে ফেললাম, সাইন কস ট্যান সেক কোসেক কট, ছখানা ত্রিকোণমিতি অনুপাত আমরা পড়লাম। এরপরে তোমরা যে বিষয়টা তোমাদের সাথে আমি ডিসকাস করব তা হলো এই ছখানা অনুপাত তাদের আইডেন্টিটি। তোমরা দেখো সাইন থিটা ইনটু যখন কোসেক থিটা লেখা হবে, সাইন থিটা আমরা কি লিখেছিলাম, লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা কি লিখেছিলাম, অতিভুজ বাই লম্ব, এটা লিখেছিলাম। তাহলে দেখবে এগুলো সব কাটাকাটি হয়ে ওয়ান দিচ্ছে, তাহলে সাইন থিটা ইনটু কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ একে অপরের অনন্য। এরপরে যখন কস থিটা ইনটু সেক থিটা দেখবে তখনও ভূমি বাই অতিভুজ, আর এখানে অতিভুজ বাই ভূমি কাটাকাটি হয়ে ওয়ান। ট্যান থিটা ইনটু কট থিটা, এটা যদি খেয়াল করো এটা ট্যান থিটা কি করেছিল, লম্ব বাই ভূমি, এখানে দেখো ভূমি বাই লম্ব কাটাকাটি হয়ে ওয়ান। তিনখানা আমরা অভেদ করে নিলাম, এগুলো কি বলে অভেদ, অভেদ তাই যেখানে অসংখ্য মানের জন্য এটা সিদ্ধ হয়ে যাবে, এই ধরনের কোন সমীকরণ যদি দেখতে পাও তাদেরকে অভেদ বলে। এর পরবর্তী ক্ষেত্রে আবার তিনখানা অভেদ আমরা পাবো, তার মধ্যে প্রথম রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এক্ষেত্রে লম্ব এ স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, আর এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা অতিভুজ স্কোয়ার, আর নিচটাও অতিভুজ স্কোয়ার, কাটাকাটি হয়ে
1 তাহলে কি পেলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 খুবই ইম্পর্টেন্ট এটা সমস্ত থিটার জন্য সব বাস্তব থিটার জন্য সব বাস্তব থিটা এর জন্য এখানে থিটা বলতে ডিগ্রি হলে হবে এমনটা নয় যে কোনো বাস্তব সংখ্যা হোক না কেন সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য কিন্তু যখন তোমরা দেখবে এর মান সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার পরে প্রথম যদি আমি এই জিনিসগুলো দিয়েই ভাগ করি অর্থাৎ আমি প্রথম মন গেল যে আমি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব কি বলছি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা 1 বাই কস স্কোয়ার থিটা তাহলে এটা লেখা যাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 আর এটা সেক স্কোয়ার থিটা এই রিলেশনটা একটা অন্য আইডেন্টিটি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা অনেকেই তোমরা এটাকে মনে রাখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 তোমরা এভাবে মনে রাখো নিজেদের সুবিধার্থে কারণ সবগুলোকে সমানের পাশে 1 লেখাটা অনেকের অভ্যাস থাকে সেজন্য আমি বলে দিলাম এরপরে আরেকটা তোমরা অভেদ পড়েছিলে তখন সেটা পাবে কি করে যদি এই রিলেশনটাকে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করো তাহলে দেখো যে জায়গাটা পাবে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে তাহলে সাইন স্কোয়ার থিটা এখানে আছে সাইন স্কোয়ার থিটা কি দিয়ে ভাগ করছি সাইন স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটা আছে কস স্কোয়ার থিটা একে কি দিয়ে ভাগ করব সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে 1 বাই কত লিখবো সাইন স্কোয়ার থিটা ক্লিয়ার তাহলে দেখো এই সাইন সাইন কেটে গেলে 1 cos বাই সাইন cot থিটা cot স্কোয়ার থিটা হবে 1 বাই সাইন এটা লিখবো cosec স্কোয়ার থিটা তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা একই ভাবে এটাও তোমরা যদি অনেকে লিখতে পছন্দ করো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা তোমরা রাখো তাহলে দেখো একটা মনে রাখলেই কিন্তু বাকিগুলো চলে আসছে তবে একটা জিনিস কি জানো তো এখানে যে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা কিন্তু সমস্ত থিটার জন্য এখানে যেমন লিখছিলাম এটা কিন্তু লেখা যায় না তোমরা যদি খেয়াল করো আমি cos স্কয়ার দিয়ে ভাগ করছি তাহলে যেখানে যেখানে cos এর মান 0 হবে সেখানে সেখানে এটা আপত্তি থাকবে এখন কোথায় কোথায় cos এর মান 0 সেই জায়গাটা তো আমরা আলোচনা করিনি তাই আমি এটা লিখে দিচ্ছি যে যেখানে cos থিটা এর মান 0 তা বাদ দিয়ে সমস্ত মানে তা বাদ দিয়ে সমস্ত মানের জন্য সমস্ত মানের জন্য পরবর্তী ক্ষেত্রে যখন পড়বে তোমরা এটা দেখতে পাবে যে থিটা সব বাস্তব সংখ্যা মাইনাস দিয়ে এভাবে লিখবো 2n প্লাস 1 ইনটু পাই বাই 2 বা পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক অর্থাৎ পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক গুলার জন্য কিন্তু কষ্টটা জিরো হয়ে যাবে একই রকম ভাবে দেখো এই জিনিসটা কি সাইন যেখানে যেখানে সাইন জিরো সেখানে সেখানে আপত্তি তাহলে এটা থিটা হবে কি থিটার মান হবে সব বাস্তব সংখ্যা কিন্তু বাদ চলে যাবে যেটা সেটা হলো মাইনাস থিটা এর এন পাই অর্থাৎ সমস্ত পাই এর জন্য এন পাই এটা বাদ যাবে এগুলো পরে তোমরা বুঝতে পারবে সেট পড়ালে হয়তো এখনই বুঝতে পারতে কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে তখন এগুলো আর নিশ্চিত বুঝতে পারবে যেগুলো অঙ্কের ক্ষেত্রে অত এফেক্ট করবে না কিন্তু যেটা জানতে হবে সেটা সঠিক জানতে হবে তার জন্য আমি এগুলো বলে দিলাম নেক্সট হচ্ছে কি আমরা এই আইডেন্টিটি গুলো করার পরে এখানে তোমরা যে জিনিসটা কোনোমতেই ভুল করবে না যেটা তোমরা টেনে অনেকেরই খাতাতে লক্ষ্য করা যায় যে বিষয়টা মিসকনসেপশন থাকে যে জায়গাটা সেটা তোমরা দেখেছি খেয়াল করে এই যে সাইন থিটা তোমরা অনেকেই ভেবে নাও যে সাইন থিটা মানে কিন্তু সাইন গুণিত থিটা এটা কিন্তু কোনোমতেই নয় এটা মাথা থেকে বার করতে হবে এটা গুণ নয় সাইন একটা অপারেটর হিসেবে ভাবতে পারি অর্থাৎ যোগবিয়োগের মতন সাইনের একটা কিছু করার ক্ষমতা আছে অপেক্ষক হিসেবে ভাববো পরবর্তী ক্ষেত্রে এখানে কখনোই সাইন ইনটু থিটা এভাবে ভাববো না সাইনের জিনিস এটা কিন্তু সাইন ইনটু ব্যাপারটা নয় ঠিক একই রকম ভাবে যখন সাইন স্কোয়ার থিটা লিখবো তখন কিন্তু এটাকে এটা ভাবতে পারি অবশ্যই কিন্তু যেটা ভাববো না সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার এটা কিন্তু ভাবা যাবে না
এটা মানে এটা কিন্তু কখনো নয় সাইন স্কয়ার থিটা স্কয়ার সেই গুণের ব্যাপার চলে আসে এটাও কিন্তু নয় এটা ভেরি ভেরি কেয়ারফুল থাকবে এই জায়গাগুলো খাতা দেখতে গিয়ে অনেকের দেখা যায় যে মজার বিষয়টা হয়তো সাইন 60 আছে আর নিচে cos 30 আছে বা সাইন 30 আছে তাহলে 30 দুগুণে 60 এরকম কেটে দেওয়ার প্রবণতা কিন্তু দেখা দেয় সেগুলো থেকে দূরে থাকতে হবে তোমাদেরকে কারণ তোমরা সায়েন্সে পড়তে শুরু করছো মানে প্রত্যেকটা কনসেপ্ট নিট এন্ড ক্লিন থাকতে হবে তোমাদের আচ্ছা এরপরে যে জায়গাটা আমরা আলোচনা করব এখানে সমস্ত যে ত্রিকোণমিতি তোমরা মানগুলো পড়ে এসেছো ক্লাস 10 পর্যন্ত সেই মানগুলো আরেকবার রিকল করে নেব অর্থাৎ তোমরা দেখেছো যে তোমাদের ত্রিকোণমিতিতে এই জায়গাটা তোমরা খেয়াল করেছো তোমাদেরকে এর মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল ক্লাস 10 এ 0 থেকে 90 তোমরা এটাকে কটা ভাগে ভাগ করেছিলে একটা ফার্স্ট কোণ কত জেনেছিলে 30 ডিগ্রি তারপরে কত পড়েছিলে 45 ডিগ্রি তারপরে ছিল 60 ডিগ্রি এবং ফাইনালি লাস্ট যেটা পড়েছিলে সেটা ছিল 90 তার বেশি তোমাদেরকে কিন্তু শেখানো হয়নি এখানে এসে তোমার উপর কোনো লিমিট থাকবে না কোনো বাউন্ডেড থাকবে না তুমি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 কোটি 13 কোটি সমস্ত মান চাইলে বার করে নিতে পারবে শুধু তাই নয় ওকে টুকরো টুকরো করে যখন ভেঙে দেবো অর্থাৎ 15 ডিগ্রি 65 ডিগ্রি 135 ডিগ্রি 6 ডিগ্রি 13 ডিগ্রি 7.5 ডিগ্রি সমস্ত মান কিন্তু তোমরা চাইলেই বার করতে পারবে খুব ইজিলি এই জন্যই ত্রিকোণমিতি তোমাদেরকে শিখতে হবে এখানে দেখো এই যে 4টা ভাগে ভাগ করেছি 1 2 3 4 তোমরা মেইন তিনটা জায়গা আমি লিখে দিচ্ছি সেগুলো দেখে দেখে পরবর্তী ক্ষেত্রে তোমরা করতে পারবে প্রথম কত ডিগ্রি 0 ডিগ্রি তারপরে 30 ডিগ্রি তারপরে 45 তারপরে 80 60 এবং ফাইনালি 90 ডিগ্রি এইগুলো দেখো এই 0 ডিগ্রিটাকে আমরা যদি রেডিয়ানে লিখি বা এটা 0 লিখতে পারি ব্র্যাকেটে রেডিয়ানটা লিখছি 30 ডিগ্রিটা কাছে করে লিখে দিচ্ছি এটা 0 30 ডিগ্রিটা হচ্ছে পাই বাই 6 লেখা হয় 45 ডিগ্রিটাকে লেখা হয় পাই বাই 4 60 ডিগ্রিটাকে লেখা হয় পাই বাই 3 এন্ড 90 ডিগ্রিটাকে লেখা হয় পাই বাই 2 আগে দিন আমরা ডিগ্রি রেডিয়ানের কনভার্সন নিয়ে বলছিলাম সেই ডিগ্রি রেডিয়ান অর্থাৎ 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান ওই কনভার্সন থেকে কিন্তু এই মানগুলো নিয়ে আসা যাবে যেগুলো তোমরা টেনেই অলরেডি বহু অঙ্ক করেছো এখানে তাই ওগুলো বলে আমি আর সময় নষ্ট করছি না কনভার্সন গুলো কি করে হয়েছে না হয়েছে যেটুকু আমাদের মনে রাখতেই হবে বা আমরা ইলেভেনে পড়তে গেলে যে তথ্যগুলো আমাদের খুব কুইক মাথার মধ্যে আসতে হবে সেগুলোকে আমরা একবার রিকল করে নিচ্ছি তাহলে প্রথমে আমাদের সাইনের কথা বলবো সাইন যদি হয় তাহলে দেখো কটা ভাগে ভাগ করেছি 4টা ভাগে তার জন্য প্রত্যেকের ক্ষেত্রে নিচে 4 লিখে দিলাম প্রত্যেকের নিচে কত লিখলাম 4 কোথা থেকে শুরু করছি 0 থেকে তাহলে 0 1 2 3 4 0 থেকে শুরু করেছি তাও প্রত্যেকটাকে রুট দিয়ে দিলাম এটা কোনো নিয়ম না এটা জাস্ট মনে রাখার একটা উপায় কোনো নিয়ম কিন্তু না নিয়ম এগুলো ত্রিভুজ একে প্রত্যেক পাটার মান বার করানো হয় সেসব দিকে যাচ্ছি না শুধু তোমরা মনে রাখবে কিভাবে সেইটাকে গুরুত্ব দিচ্ছি তাহলে এখানে দেখো 0 বাই 4 সমান 0 এটা 1 বাই 4 মানে 1 বাই 2 রুট 4 মানে 2 তাহলে 2 1 বাই যে 2 2 কেটে গেল তাহলে 1 বাই রুট 2 এটা দেখো রুট 3 নিচটা 4 এর জন্য 2 আর এটা হচ্ছে 1 ঠিক একইভাবে যখন এটা cos হবে তোমরা জানো নিশ্চয়ই যে cos এর মানগুলো কি হয় এই দিক থেকে ঘুরে যায় তাহলে এটা 1 লিখছি তারপরে রুট 3 বাই 2 লিখছি তারপরে 1 বাই রুট 2 লিখছি হাফ লিখছি অ্যান্ড লাস্টে 0 লিখছি এরপরে যখন tan দিয়ে লিখব tan কি হয় sin বাই cos তাহলে 0 কে 1 দিয়ে ভাগ করব 0 এটাকে এটা দিয়ে ভাগ করব 1 বাই রুট 3 এটাকে এটা দিয়ে ভাগ করব 1 উপরেরটাকে নিচেরটা দিয়ে যে বাই আছে এটাকেই তোমরা বাই ভেবে নিতে পারো তাহলে সহজ হবে হাফ এটা কত হচ্ছে রুট 3 আর কোন কিছুকে 0 দিয়ে ভাগ করা যাবে না তার জন্য এটা অসংগত এটা কি লিখবো অসংগত এরপরে তোমাদের কাজ হইল সাইন যেহেতু হলো কোসেকের মান বার করা তারপরে সেকের মান বার করা আর কটের মান বার করা এই মানগুলো কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে এইগুলোকে বাই করে কারণ কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন অর্থাৎ এখানটা লিখবো অসংগত এভাবে লিখবো যখন আমরা এটাকে ঘুরিয়ে দেব
দুই সবগুলোকে ওয়ান বাই সাইন, এটা মানে ওয়ান বাই সাইন এর কথা বলছি, এটা মানে ওয়ান বাই কস এর কথা, এটা মানে ওয়ান বাই টেন এর কথা, অর্থাৎ এইগুলোকে ঘোরাতে থাকবো, এটাকে রুট টু, এটা টু বাই রুট থ্রি, এটা ওয়ান। এখানে দেখো একইভাবে তোমরা যখন পাবে এটাকে ঘোরালে ওয়ান, এটা হচ্ছে টু বাই রুট থ্রি, এটা রুট টু, এটা দুই, আর এটা হয়ে যাবে এটাকে ঘোরালে ওয়ান বাই পঁচিশ, তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে। বাকি মানগুলো আমি কর্তাকে তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা এভাবে করবে। লাস্ট যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট সার্কেল। এই যে ত্রিকোণমিতি তোমরা যেগুলো করছো না, এগুলো প্রত্যেক কোটাই হচ্ছে ইউনিট সার্কেল, ইউনিট সার্কেলের উপরে বেস করে এগুলোকে কিন্তু আলোচনা করা হয়েছে। কিরকম ব্যাপারটা বলতো, এই যে ইউনিট সার্কেলটা আছে না, এরকম করে যে ইউনিট সার্কেল সমস্ত জায়গাটা যদি সমারোপ করি আমি, যেটা বললাম ত্রিকোণমিতি, তাহলে তোমরা দেখতে পাবে যে এটা একটা কোয়াড্রেন্ট, আমি মনে করলাম এটা একটা কোয়াড্রেন্ট, এখানে পি যে কোনো একটা বিন্দু, আর এই রেডিয়াসটা ওয়ান, এই রেডিয়াসটা স্বাভাবিকভাবে ওয়ান, এখানে পি এন করে দেওয়া হচ্ছে, আর এটা মনে করলাম থিটা, তাহলে এটা ও মনে করছি, তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, তোমরা পড়েছো এভাবে যে তোমরা দেখেছো, এটা যদি বলি তাহলে লম ভূমি অর্থাৎ ও এন ভূমি, এর সাপেক্ষে ভূমি বাই অতিভুজ সমান হয় কস থিটা, লম্ব এটা লম্ব, তাহলে পি এন বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা, তাহলে ও এন এর মান কত হচ্ছে, এটা কি হবে, এই জায়গাটা কস থিটা, এটা সাইন থিটা, তাহলে এটা লিখছি কস থিটা, আর এটা লিখলাম সাইন থিটা, এটা ভীষণ কাজে লাগবে, কস থিটা সাইন থিটা আমরা এই স্থানাঙ্কটা লিখতে পারি, তাহলে এই ও এন পর্যন্ত হলো কস থিটা, আর পি এন পর্যন্ত হলো সাইন থিটা। আর একটা জিনিস দেখো খুব ভালো লাগবে তোমাদের, এইখানে এই ও এক্স আর এদিকে ওয়াই এই অক্ষটার এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, মন দিয়ে দেখো জায়গাটা, এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, তাহলে এই যে এখানে ধর ধরলাম হয়তো এম, এটা পি কিউ হয়ে গেছে এন, এম দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম এল দিয়ে দিলাম, তাহলে দেখো এখানে একটা জিনিস যেটা হচ্ছে, এইখানে তোমরা এই পি এম এটা যদি থিটা হয়, এই জায়গাটা থিটা, এটা তো 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, তাহলে এটা এই এটা যদি থিটা, এটা 90 হয়, তাহলে এই জায়গাটা আমাদের হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এই জায়গাটা দেখো এটা তো একটা বৃত্তের স্পর্শক, এখানে কত ডিগ্রি হয়, কোন তোমরা জানো যে বৃত্তের এখানে যাই স্পর্শ করে না কেন এটা 90 ডিগ্রি, তাহলে দেখবে এই জায়গাটা এটা থিটা হয়ে যাবে, কারণ এটা 90 এটা থিটা, এইটা হচ্ছে 90 এটা 90 মাইনাস থিটা, তাহলে এদিকটা থিটা হতে বাধ্য, ঠিক একই রকম ভাবে এইটা 90 এটা 90 মাইনাস থিটা, তাহলে অবভিয়াসলি এটাও থিটা হয়ে যাবে। এখন তার রেসপেক্টে যদি তোমরা ভাবো, তাহলে দেখো এখন এই ত্রিভুজটা থেকে অর্থাৎ ও ত্রিভুজ ও পি এম, এই ত্রিভুজটার কথা যদি বলো ও পি এম, যার অতিভুজের এটা হচ্ছে ওয়ান, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ পি এম লম্ব, পি এম টা কি লম্ব, এই এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, পি এম বাই ভূমি মানে ওয়ান, পি এম বাই এই যে ভূমি সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, তাহলে আমাদের এই পি এম এই মানটা হবে ট্যান থিটা, পি এম ট্যান থিটা। নেক্সট যেটা আসছে, এই যে এই সেম ত্রিভুজটা যখন আমি নেব, এই এই ত্রিভুজটা যখন নেব তখন হচ্ছে কি এটা হয়ে গেল অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, যদি আমরা বলি যে ও এম বাই ভূমি ওয়ান, এটা কি হয় সেক থিটা হয়, তাহলে ও এম এই জায়গাটা হয়ে যাচ্ছে সেক থিটা, কতটা এইখান থেকে এতটা, এই জায়গাটা হয়ে যাচ্ছে কত সেক থিটা, দেখো একটা ত্রিভুজে একটা বৃত্তের মধ্যে সাইন পেলাম কস পেলাম ট্যান পেলাম সেক পেলাম, এরপরে যদি দেখো তোমরা এই জায়গাটা, এই ত্রিভুজটার কথা ভাবো, ত্রিভুজ কোন ত্রিভুজটার কথা বলছি আমি, পি এটার এল দিয়েছি পি পি এল ও, এই ত্রিভুজটার কথা যদি ভাবো তাহলে তোমরা এই জায়গাটা দেখবে এটা পাবে কট থিটা, আর এইখানটা পেয়ে যাবে কোসেক থিটা, এই এতটা জায়গা জুড়ে পাবে কোসেক থিটা, এখানে কট থিটা কি করে হচ্ছে সহজে এই ত্রিভুজ থেকে চলে আসছে, যে কট থিটা মানে অতিভুজ বাই সরি ভূমি বাই লম্ব, তাহলে এই থিটার রেসপেক্টে এটা এটা ধরো এটা কি এটা হচ্ছে তোমার এটা লম্ব সরি এটা হ্যাঁ এটা হচ্ছে
লম্ব, আর এটা যদি দেখো অর্থাৎ পিএল, পিএল পিএল টা হচ্ছে ভূমি, আর লম্বটা ওয়ান, সমান হয়ে যাচ্ছে কট থিটা। সব এখানে এটা ওয়ান ইউনিট, এটা ওয়ান ইউনিট। আর যদি এইখানটা দেখো তাহলে এটা হচ্ছে অতিভুজ, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর বিপরীতটা অতিভুজ হবে, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে এখানে ও এল বাই এটা সমান হয়ে যাচ্ছে কোসেক থিটা। তাহলে একটার মধ্যে আমরা কিন্তু সমস্ত গুলোকে পেয়ে গেলাম। ওকে পড়ে যাও নেক্সট ভিডিও, আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু অঙ্ক করতে শুরু করবো। আমাদের এটাই এতটাই রিভিশন করার দরকার ছিল, এরপরে আমরা যেগুলো পড়বো ক্লাস 11 রিলেটেড।